মাছের হাত নিয়ে ওনাকে আমার ফোন ছবে সোনাসপানি আজকে খুব পবিত্র দিন অনেক আশা নিয়ে আমি মানত্তা করেছি যাতে তুই চ্যাম্পিয়ন হয়ে যাস লীলা স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় তাহলে বুঝতে পারছো অগ্নি আমাদের মেয়ের নাম কিন্তু সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে হ্যাঁ হ্যাঁ সবাই আসমানির নাম করবে আমি মিনতিটা কোথায় গেল বলো তো মিনতি দে তুমি গঙ্গা জলটা দাও না ফোনে মিন এই এসো এসো গঙ্গা জলটা ফোনে দাও সেটা ভালো করে সেটা যাও 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 তুমি যাও যাও হ্যালো কে বলছেন রতি আমি আমি কাকিমা কইতেছি হ্যাঁ বলুন তুমি সারাদিন নিজজলা উপর যাইতেছ তো তোমার বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে অথচ তুমি খাইতেছ না হ্যাঁ কাকিমা হ্যাঁ আসলে আমি তো এর আগে কখনো উপোস টুপোস করিনি এরকম উপোস করলে না শরীরে গ্লুকোজের মাত্রাটা একদম চোঁচো করে কমে যায় তখন মাথাটা কীরকম সারাদিন বো বো করে ঘোরে আমারও মাথাটা না খুব ঘুরছে জানেন কীরকম একটা লাগছে সকাল থেকে এক গ্লাস জল পর্যন্ত খাইনি গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে আহারে বেচারি তুমি না এখন সরল নিষ্পাপ বউ এই কথা কেন বলছেন তোমারে না আবার টুপি পরাইছে টুপি পরিয়েছে মানে তোমার মাথা মুড়াইছে তোমারে বুদ্ধু বানাইছে ঠিক কি বলছেন কাকিমা কে আমাকে বুদ্ধু বানিয়েছে কে মাথা মুড়িয়েছে কে টুপি পরিয়েছে বলুন জিন কেন কি হয়েছে লীলা স্বপন টপন কিচ্ছু দেখে নাই সব হইতেছে ঝিলের মতলব বুঝছো ঝিল যেমন যেমন করতে কইছে তেমনি তেমনি কইছে তোমার আসল কথা হয়েছে কি জানো তুমি স্নেহারে কইছিল না ওই কালী পূজার দিন নির্জলা উপোস থাকতে হইব কিছু খাইতে দিবা না এইটা শুননা ওরা মতলব একটা তা সদ তুললো বুঝছো মাতালির স্বপ্নের গ্যাজাখুরি গপ্প দিয়া তোমারে উপাস করাই তার মানে সব মিথ্যে হ হ ডাহা মিথ্যা কথা না কিন্তু স্বপ্নের কথা তো আমাকে বেয়ান বললো মিসেস মুখার্জি আরে সে তো ঝিলের তালে তাল মিলাইছে ঝিলের বলিয়া আওড়াইছে এই বউডা না সংসার ডারে একেবারে রসাতলে দিল বুঝছো মা কালীর নামে মিথ্যা কথা হ্যাঁ সি 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 ও তার মানে আবার আমাকে কিল খেয়ে কিল হজম করে নিতে হলো রাখছি কি হলো রতি মাম তুমি কে মারলে কেন বেশ করেছি মেরেছি বেশ করেছি অগ্নি তুমি জানো আমাকে ঠকানো হয়েছে হ্যাঁ কেউ কোনো স্বপ্ন দেখেনি যেহেতু আমি স্নেহাকে বলেছিলাম কালী পুজোর দিন নির্জলা উপোস করতে তাই ঝিল ঝিল আমার উপর শোধ নিল অগ্নি শোধ নিল ঝিল আমার উপর ওই মেয়েটা ভেবেছে নাকি হ্যাঁ ভেবেছে নাকি দাও তো ফোনটা আমাকে দাও তো আমি যশোজিৎ মুখার্জিকে এক্ষুনি ফোন করবো দিনের পর দিন আমাদের অপমান করে যাবে দাও ফোনটা আমাকে দাও